মোশাররফ রুবেল বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার। 2019 সালে ব্রেন টিউমার ধরা পড়লে ক্রিকেট থেকে ছিটকে পড়েন। রুবেলের উন্নত চিকিৎসার জন্য ব্যয়বহুল অর্থ ব্যয় করলেও সুস্থ হয়ে উঠতে পারেনি। স্ত্রী সন্তানের জন্য এ স্পিনার বাঁচার জন্য নিজের শেষ অবলম্বন বাড়িটুকু বিক্রির চেষ্টা করেছিলেন, কিন্তু রুবেলের সেই বিপদের মুহূর্তে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের অনলাইন বিজনেস মোনার্ক মার্ট সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। উন্নত চিকিৎসার জন্য দিলেন 15 লক্ষ টাকা। সাকিবের মহানবতা দেখে যেমনি দেশ বিদেশে প্রশংসা বাড়ছেন, তেমনি রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা সাকিবের উদারতার জন্য প্রশংসা করে কাঁদলেন। আর সেই সাথে তার স্ত্রী মোশাররফ হোসেন রুবেলের জন্য দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।